রাস্তায় অতিরিক্ত ধুলো উড়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে শনিবার ফরাকার ঘোড়াইপাড়া এলাকায়। রাস্তায় অতিরিক্ত ধুলো উড়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, নিয়ম করে রাস্তায় জল দিতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ফরাকা থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান রাস্তা ফরাক্কা থানার ঘোড়াইপাড়ার রাস্তা। এই কাঁচা রাস্তার উপর দিয়ে দিনে রাতে প্রায় হাজার হাজার ছোট বড় গাড়ি যাতায়াত করে, যার কারণে রাস্তায় অসম্ভব ধুলো ওড়ে। রাস্তায় অতিরিক্ত ধুলো ওড়ার প্রতিবাদে শনিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তায় অতিরিক্ত ধুলো ওড়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ধুলোর জেরে দোকানপাট বন্ধ করে রাখতে হচ্ছে দোকানদারদের। অভিযোগ, ধুলোর জেরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হচ্ছে অনেককে। তাদের দাবি, নিয়ম করে রাস্তায় জল দিতে হবে। একটা কোনো পেশেন্ট আসছে, পাঁচ মিনিটের জন্য বসছে কিংবা কিছু মানে দাঁড়াচ্ছে, তো ধুলো প্যাসেঞ্জার নেমে পালিয়ে যাচ্ছে, ধুলো তো টিকা যাচ্ছে না, থাকা যাচ্ছে না এখানে। আচ্ছা, এই বিষয়ে কি? হ্যাঁ, অনেকবার জানা হয়েছে আমাদের, মানে নেতাদেরকে জানা হচ্ছে, এখানে গ্রামের বাসীদেরকে জানা হচ্ছে, সবাইকে জানা হচ্ছে, কোনো কিছু কেউ না আছে, কিন্তু লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়েছে এখান থেকে? এর আগে দেওয়া হয়েছে লিখিত, এখনো দেওয়া হয়েছে। সেখানে যাচ্ছি হবে, ওই নিশিন্দিরাতে শুধু বন্ধ হচ্ছে, নিশিন্দিরাতে জল দিয়ে চলে যাচ্ছে, এদিক থেকে ঘুরে চলে যাচ্ছে। গাড়ি ড্রাইভারেরাকে বলছি যে এখান থেকে আসতে চালাও, জল যদি না দেবে আসতে চালাও, কিন্তু আসতে কেউ চালাই না, জোরেই চালাচ্ছে, আর আমরা থাকতে পারছি না। যার জন্য আজকে না থেকে না পেরে আমি নিজে, আমি কিন্তু হসপিটাল দুদিন আমার যাওয়া হলো, আমার মানে একবারও শ্বাস নিতে পারছি না, এত দুলা। ড্রাইভারেরাকে এত অনুরোধ করে বলছি, একটু আসতে চালাও, জল যদি না দাও তো ওখান থেকে আসতে এসো, আসতে যাও। কোনো ড্রাইভার কোনো কথা শুনতে চায় না। তবে দীর্ঘক্ষণ পথ অবরোধ থাকায় সমস্যায় পড়তে হয় গাড়ি চালকদের। খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেয় বিক্ষোভকারীরা। জল পাঠানো হচ্ছে না ট্যাঙ্কারে করে, মানুষ আসা যাওয়া করছে, তারপরে ধুল্লা উঠছে, আর দুনিয়ার গাড়ি এটা দিয়ে চলছে, তো এখানকার গ্রামবাসী গাড়ি যেতে দিবে না যতক্ষণ ট্যাঙ্কারে এসে জল পাঠান, জল না দিবে রাস্তাতে, তারপরে গাড়ি ছাড়বে না। ট্যাঙ্কার এখনো দিয়ে আসে না, ট্যাঙ্কার আসছে একটু এখান থেকে পাঠিয়ে ফের। মেন কথা হচ্ছে জল না মারার কারণে অবরোধ করেছে, জল না মারার কারণে অবরোধ করে। কে করেছে এটা? ওরা করেছে, আমরা তো গাড়ি ড্রাইভার আছি, মানে গ্রামবাসীরা করেছে, গ্রামের। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।